ছুটিতে ভ্রমণের জন্য এশিয়ার সবচেয়ে সস্তা এবং আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি হচ্ছে থাইল্যান্ড, যেখানে গিয়ে প্রচুর অভিজ্ঞতা উপভোগের সুযোগ রয়েছে। ফলে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে 20তম এই দেশটি এশিয়ার শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটিতে প্রতি বছর 1,60,00,000 বিদেশি পর্যটক ভ্রমণ করতে যান। তবে সুন্দর এই দেশটি ভ্রমণের সময় আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, যাতে ভ্রমণ উপযোগের সময় আপনি কোনো সমস্যায় না পড়েন। থাইল্যান্ড ভ্রমণে গিয়ে করতে মানা এমন 10টি কাজের তালিকা নিয়ে আজকে আমাদের আয়োজন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। খাটা চামচ থেকে বিরত থাকবেন, চামচ দিয়ে খাবেন, খাবার খেতে চামচ দিয়ে, খাটা চামচ দিয়ে নয়। খাটা চামচ দিয়ে খাবার মুখে তুলে খাওয়াকে সাদা হাতির দেশ থাইল্যান্ডে নিম্নরুচকের পরিচায়ক মনে করা হয়। শরীর ঢেকে রাখা দেশটির মন্দির এবং আশ্রমগুলো ভ্রমণের সময় আপনাকে পায়ের হাঁটু এবং হাতের কনুই পর্যন্ত কাপড়ে ঢেকে রাখতে হবে। টাস্ক, টপস এবং এই জাতীয় শর্ট কাপড়গুলো থেকে বিরত থাকবেন। সুতরাং থাইল্যান্ড ভ্রমণে গেলে সঙ্গে অবশ্যই পুরো শরীর ঢেকে রাখার মতো পোশাক নিয়ে যাবেন। পরামর্শ শুনুন, কিন্তু খুব বেশি আমলে নেবেন না। যদি আপনার ড্রাইভার আপনাকে বিশেষ কোনো ফ্যাশন বা অলংকারের দোকানে নিয়ে যেতে চায়, তাহলে সেখানে যেতে হবে এমন কোনো কথা নেই, কারণ সে হয়তো সেসব দোকান থেকে কমিশন পায়, তাই বলে আপনাকে নিয়ে যাচ্ছে। নারীরা সন্ন্যাসীদের কাছে গেসবেন না। থাইল্যান্ডে সন্ন্যাসীদেরকে প্রচুর সম্মান করা হয়, তাদের কাছে নারীদের গেসার অনুমতি নেই। এমনকি প্রকৃতপক্ষে সন্ন্যাসীদেরকেও নারীদের স্পর্শ করা নিষেধ। কোনো সন্ন্যাসী যদি কোনো নারীকে কিছু দিতে চান, তাহলে তাকে তা মাটিতে রেখে দিতে হয়। একইভাবে কোনো সন্ন্যাসীও কোনো নারীর হাত থেকে কিছুই নিতে পারবে না। বাসে উঠলে কখনোই কোনো সন্ন্যাসীর পাশে বসবেন না, তেমনি সন্ন্যাসীদের জন্য নারীদের পাশে বসা নিষেধ। জুতা পরার নিয়ম, কারো প্রবেশ করতে গেলে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে, আর মন্দিরে গেলে তো অবশ্যই জুতা খুলতে হবে। আর এ কারণেই পর্যটকদের জন্য স্যান্ডেলকেই সবচেয়ে বেশি উপযোগী মনে করা হয়, কারণ স্যান্ডেল খোলা সহজ এবং দীর্ঘ পথ ফাড়ি দেওয়া যায়। আপনার পা নিয়ে সাবধান থাকুন, দেহের সবচেয়ে নোংরা অংশ হিসেবে বিবেচিত হয় পা, আর এ কারণেই কারো দিকে আপনার পা তাক করা থাকলে তার প্রতি অসম্মান জ্ঞাপন করা হচ্ছে বলে ধরে নেওয়া হয়। আর কখনোই দরজা খোলা রেখে পা উঁচিয়ে রাখবেন না, বা কোনো সন্ন্যাসী বা বুদ্ধের ছবির দিকে পা তাক করে রাখবেন না। রাজ পরিবারের প্রতি অসম্মান দেখাবেন না। থাইল্যান্ডের রাজা এবং রাজ পরিবারের উচ্চ সম্মান দেখানো হয়, সুতরাং তাদের বিরুদ্ধে অসম্মানজনক কিছু বলতে যাবেন না, অথবা রাজ পরিবারের সদস্যদের ছবিযুক্ত থাই কয়েন মাটিতে পড়ে গেলে তা পা দিয়ে মারিয়ে দেবেন না। বুদ্ধের ছবি তুলে দেশটির বাইরে নিয়ে আসবেন না বিশেষ অনুমতি ছাড়া। বুদ্ধ মূর্তির কোনো ছবি দেশটির বাইরে নিয়ে আসা যায় না, আর বুদ্ধ মূর্তির সঙ্গে সেলফি বা কোনো ছবিও তুলতে যাবেন না, এতে বুদ্ধকে অসম্মান করা হয়। মাথা ঠান্ডা রাখুন, থাইল্যান্ডের মানুষরা উত্তপ্ত বিতর্ক পছন্দ করে না, ফলে দর কষাকষি করতে গিয়ে গলার স্বর উঁচুতে তুলবেন না। রাতে বাঁশি বা গান বাজানো থেকে বিরত থাকবেন। থাইল্যান্ডের মানুষরা মনে করেন রাতে উচ্চ সুরে শীষ দিলে, বাঁশি বা গান বাজালে অশুভ আত্মাদের আগমন ঘটে, আর তাদের বিশ্বাস এই অশুভ আত্মারা মন্দ ভাগ্য বয়ে আনে। সুতরাং রাতে ভ্রমণে বের হলে বাঁশি বা গান কিছুই বাজাবেন না। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং এই ধরনের সব জানা অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আজকের মতো ভালো থাকবেন।